ভাই জান মালাকুল মওত যখন চলে আসবে চোখ দেখবেন কথা বলতে পারবেন না হাত নরম হয়ে যাবে পা নরম হয়ে যাবে ছেলে হাত দিবে হাই ঠান্ডা হয়েছে শরীরটা চলে না চোখ দিয়ে আপনি কিছু কথা বলতে পারবেন না অনেক চেষ্টা করবেন যখন মালাকুল মওতকে আপনি দেখে ফেলবেন পাগলের মতো হয়ে যাবেন আমার নবী বলে উম্মত ও গোলাম মুস্তাফাকে এমন ভাবে ভালোবাসলি নবীকে এমন ভাবে ভালোবাসলি ঘন্টার চিন্তা করস নাই সময়ের চিন্তা করস নাই টাইমের চিন্তা করস নাই ঘন্টা চলেছে নবীর শান চলে শুনেছিলি মুস্তাফার কথা শুনে শুনে নবীর কথা শুনে শুনে এই দুই চোখের পানি ফেলেছিলি আর কোন কথা নয় মালাকুল মওত আজরাইল আলাইহি সালামের আগে আমি সোনার মদিনা দুর্গরে তশরীফ নিয়ে আসব মালাকুল মওত চলে আসবে নবী বলবে দেখ না মালাকুল মওত নবীকে দেখে বড়ই খুশি হয়ে যাবে মালাকুল মওত আসার আগে সোনার মদিনা এসে বলবে গোলাম তুই আমার গোলাম তুই আমার আশেক দুনিয়াতে থাকা অবস্থায় নবীকে কখনো দেখস নাই উলামায়ে কেরামের জবানে হাদিস শুনে কোরআন শুনে আমি নবীকে বুকে নিয়েছিলি আর কোনো কথা নয় তুই কান্না করিস না দেখবেন আশেক রসুল্লাহ মৃত্যুর সময় অনেকেও দেখেছেন কেমন জানি বলে সরে যাও সরে যাও সরে যাও আমার সোনার মদিনা তশরীফ এনেছে আপনারা দেখেছেন কিনা জানি না আমি হুজুরের সন্তান গোলাম ইবনে গোলাম অনেক মানুষ মৃত্যুর সময় আমি যখন গিয়েছিলাম তওবা করার জন্য ওই সময় আমার আম্মা জানের সামনেও দেখেছিলাম আমার আম্মা জান যখন চলে যাচ্ছিলেন মুস্কি হাসি কেমন ওই সময় বিভিন্ন মানুষ আশিকের রসুলদের মৃত্যুটা আমি দেখেছিলাম ওনারা কেমন জানি মুস্কি হাসি দে কেমন জানি মুস্কি হাসি দে আমার নবী বলে মালাকুল মওত যখন সিনার মধ্যে হাত রাখবে সারা পৃথিবীর পাহাড় রাখলে যে কষ্ট মালাকুল মওত ধরতে রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট কিন্তু আমার নবী বলে গোলামরা কষ্ট পাবে না গোলাম কান্না করবে ছেলেরা কান্না করবে মেয়েরা কান্না করবে যতক্ষণ পর্যন্ত কবর দিবে চার দিন পর্যন্ত কান্না চলবে আমি সোনার মদিনা 63 বছর কান্না করেছি কবরে যাওয়ার পরেও কবর থেকে উঠার পরেও কিয়ামত পর্যন্ত তুই উম্মতের জন্য কান্না করব এটার নাম আমার নবী ভাই জান এটার নাম আমার নবী সোনার মদিনা মালাকুল মওত চলে এসেছে মুস্তাফা তার আগে চলে এসেছে নবী ডাক দিয়ে বলে গোলাম কান্না করিস না মালাকুল মওতের চেহারার দিকে দেখিস না তুই গোলাম আল্লাহর মাহবুব নবী তোর নবীর চেহারায় ওয়াদ্দুহার দিকে দেখবি আমিও হাসব তুইও হাসবি এদিকে মালাকুল মওত আদর করে জানটা নিয়ে যাবে এজন্য ভাই জান আমরা কেমন জানি বলি দেখেন না দাড়িওয়ালা বড়ই ভালো ছিলেন বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি ছিলেন মৃত্যুর সময় কেমন জানি মুস্কি হাসি দিয়ে দিয়ে হায় হায় সবাইকে বিদায় দিচ্ছে মুস্কি হাসি দিয়ে দিয়ে বিদায় দিতে দেরি অটোমেটিকলি একটা চেহারা থেকে এমন গাম বের হয়েছে ওই গাম মেশকো আম্বরের চাইতেও খুশবু